নাম প্রশ্ন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, শরীরই ডুবে গেছে মাঠে এসেছে, বাগদি ভরে টুকরি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাতের থেকে এলো সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে করো না উঠলো সঞ্জের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন। নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।